একদমই কম উপকরণে কম সময়ে তৈরি এই ডেজার্টটার যে খেতে এতটা মজার হবে কখনো ভাবিনি আমি এটা তৈরি করে নেওয়ার পর নিজেই নিজের রান্নার ফ্যান হয়ে গেছি এতটাই মজার হয়েছিল এই ডেজার্ট রেসিপি এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই এই প্রচণ্ড গরমের জন্য একদম পারফেক্ট একটা ডেজার্ট সহজ রেসিপিতে সেরা সাদে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন চাইলে বিভিন্ন অকেশনের জন্য তৈরি করে নিতে পারেন যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চলুন মজাদার এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যাক তো সেই জন্য আমি প্যানে এখানে এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি চাইলে কিন্তু পুরো ডেজার্টে আপনারা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন তো আজকে আমি এখানে গুঁড়ো দুধ এবং তরল দুধ দুইটাই ইউজ করব সেই ক্ষেত্রে ডেজার্টটা খেতে বেশি মজার হবে এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধই আছে আর আমি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধের কারণে কিন্তু ডেজার্টটা বেশ মজার হবে খেতে গুঁড়ো দুধটাকে আমি মিক্স করে নিচ্ছি আর তরল দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এই মিক্সিংয়ের কাজটা করে নিতে হবে অনেক সময় দেখা যায় গরম দুধে গুঁড়ো দুধ দিলে সহজে এটা মিক্স হতে চায় না তো খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর চেষ্টা করবেন অবশ্যই ঘন দুধে এই ডেজার্টটা তৈরি করে নিতে আজকে কিন্তু আমি এই তরল দুধের সাথে কোনো রকম পানি ব্যবহার করব না তো অনেকেই আছে দেখা যায় তরল দুধে আবার কিছুটা পানি ইউজ করে আমি একদম খাঁটি গরুর দুধটা এখানে ইউজ করছি আর গুঁড়ো দুধের কারণে কিন্তু এই দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে তো আমি গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এ পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি তো চুলাটা ধরিয়ে দিয়ে আমি এতে দিয়ে দিবো হাফ কাপের মতো সাগু দানা অনেকেই কিন্তু এটাকে সাগু দানা বা সাবুদানা বলে থাকে তো যাই হোক এই দানাটা দিয়ে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি যাতে একটা একটা গায়ে লেগে না থাকে এবার নেড়েচেড়ে এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত সাগুদানাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখানে কিন্তু দুধটাকে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি তরল দুধের সাথে গুঁড়ো দুধ দিয়েছি সেই ক্ষেত্রে দুধটা এমনিতেই অনেক ঘন আছে তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন না আমার সাগুদানাগুলো একদমই সেদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে গেছে ভেতরে কোনো রকম সাদাটে নেই এটা একদম সেদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো চিনি মিষ্টিটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি ব্যালেন্স করার জন্য আমি এই মিষ্টি খাবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব কারণ চিনি থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে তো কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই সাগুদানার মিশ্রণটা অনেকটাই লিকুইড হয়ে গেছে আরও তিন থেকে চার মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে আমার জাল করে নেওয়া হয়ে গেছে আর এই সাগুদানার ঘনত্বটা দেখতে পাচ্ছেন যে এই পায়েসটার ঘনত্ব কেমন হবে এর চেয়ে বেশি আমি এটাকে ঘন করে নিব না কারণ যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি এই সাগুদানা পায়েসটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিব তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে তা আমি তিন থেকে চার ঘন্টার মতো এই পায়েসটাকে ফ্রিজে রেখেছিলাম আর এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন অনেকটি কিন্তু ঘন হয়ে গেছে এটা বাটিতে নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে বেশ ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে আর আজকে এই সাগুদানার পায়েস আমি কিছু ফ্রুটস ইউজ করব আমি এখানে কিছু কলা কুচি করে নিয়েছি তবে চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি কিছু পাকা আমের টুকরো এখন যেহেতু পাকা আমের সিজন চলছে তাই পাকা আমটা আমি ইউজ করছি আপনাদের পছন্দ মতো কতটুকু দিবেন সে অনুযায়ী ইউজ করলেই হবে আমি পরিমাপ মতো অল্প অল্প করে ফলগুলো অ্যাড করে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি ড্রাগন ফল আর ড্রাগন ফলের কারণে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর দেখতে পাচ্ছি না এটা বেশ কালারফুল লাগছে যখন আমি এই ফ্রুটসগুলোকে এই পায়েসের সাথে মিস করে নিব তখন কিন্তু অনেকটা সুন্দর কালার চলে আসবে বাট এ পর্যায়ে আমি এটাকে মিস করছি না যখন আমি সার্ভ করবো তখন এটা মিস করে নিব আপনাদেরকে আমি এইভাবেই দেখাচ্ছি আপনারা এটা মিস করে নিলে দেখতে পারবেন ড্রাগন ফল থেকে কালার ছেড়ে খুব সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আপনারা যে কোনো ফ্লেভারটা ইউজ করতে পারেন আর এই যে আইসক্রিমটা দেওয়ার কারণে কিন্তু এই ডেজার্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এটা আরও ক্রিমি টেক্সচার হয়ে যাবে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা ভীষণ ভালো লাগবে খেতে আর এটা খেতে এত ইয়ামি হয়েছিল যে বলে বোঝানো যাবে না আপনারা যখন এই ডেজার্টটা ঘরে তৈরি করবেন তখনই বুঝবেন খেতে কত মজার হয় আর অবশ্যই তৈরি করে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ